প্রতিবিন্দু সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের ক্লাস। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে বল নিয়ে। আমি আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে জড়তা ও এর প্রকারভেদ, বল, বলের প্রকৃতি, নিউটনের গতিসূত্র, গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন। আমরা আজকের ক্লাসে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি জড়তা। জড়তা আসলে কি? জড়তা হচ্ছে যে কোন বস্তু যে অবস্থায় আছে, আমাদের চারপাশে যতগুলো বস্তু আছে তাদের প্রত্যেকটা বস্তু আসলে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। বস্তুর এই যে নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, এই ধর্মটার নাম হচ্ছে আমাদের জড়তা। এই জড়তাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থিতি জড়তা এবং গতি জড়তা। স্থিতি জড়তা কি এবং গতি জড়তা কি? যখন কোনো বস্তু স্থির থাকে, যেমন বিষয়টা এরকম হতে পারে যে তোমাদের চারপাশে আমরা যত বই খাতা কলম এগুলা দেখি, এগুলা যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে যে বস্তুটা যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকবে। তোমাদের মাথার উপর যে ফ্যান গুলো আছে এগুলা যখন দেখা যায় যে আমরা যখন সুইচ দিই তখন এই ফ্যান গুলো আসলে ঘুরতে থাকে। এখন এই ঘোরা অবস্থায় যদি এটার ভিতর কোনো কাজ না, মানে বাহির থেকে কোনো শক্তি কাজ না করতো তাহলে এটা এই জড়তা অনুযায়ী সারা জীবন ঘুরতে থাকে। এটা কেমনে? এখানে একটা ফ্যানের ভিতর কি কি বাহির থেকে বল কাজ করে? প্রথমত এই অভিকর্ষ বল কাজ করে, অর্থাৎ এই বস্তুটাকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করতেছে, এই বলটা কাজ করতেছে। আবার এই বস্তুটা যে ঘুরতেছে, আমাদের এখানে বায়ুমন্ডল আছে, এই বায়ুমন্ডলটাও একটা বাধার সৃষ্টি করতেছে। যদি এই বাধাগুলো না থাকতো তাহলে কিন্তু এই ফ্যানটা আজীবন ঘুরতে থাকতো। তার মানে এই যে গতিশীল বস্তু, গতিশীল থাকতে চাওয়ার যে ধর্ম, এই ধর্মটাই হচ্ছে গতিজড়তা। তোমাদের অনেক সময় ব্যাখ্যামূলক একটা প্রশ্ন আসে যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে হেলে পড়ে কেন? এর উত্তর হচ্ছে যে যখন একটা বাস স্থির থাকে, থেমে থাকে, তখন এর ভিতর যে যাত্রীগুলো থাকে যাত্রীগুলো বসে স্থির অবস্থায় কিন্তু থাকে। তার মানে এখানে কোন জড়তা কাজ করতেছে? স্থিতি জড়তা। এই স্থিতি জড়তার জন্য যখন গাড়িটা গতিশীল হয় তখন গাড়ির সাথে সাথে যাত্রীর যে শরীরের নিচের অংশটা আছে এই নিচের অংশটা আগে গতিশীল হয় এবং উপরের অংশটা পরে গতিশীল হয়, যে কারণে যাত্রী পিছনের দিকে একটু হেলে পড়ে। ঘন ঘন এইরকম একটা প্রশ্ন হয় যে চলন্ত বাস হঠাৎ করে যদি ব্রেক করা হয় তাহলে যাত্রী সামনের দিকে হেলে পড়ে গেল। এর উত্তর হচ্ছে এটা গতি জড়তার কারণে। কেন? যখন একটা গাড়ি গতিশীল থাকে তখন এই গাড়ির ভিতর যে যাত্রী আছে এরাও কিন্তু গতিশীল থাকে। যখন গাড়িটাকে ব্রেক করা হয়, ব্রেক করলে যাত্রীর শরীরের নিচের অংশটুকু আগে স্থির হয় এবং উপরের অংশ গতিশীল থাকতে চায়। এই যে আমরা আগে জেনে আসছি যে গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে ধর্ম এটাই জড়তা। তো এই গতি জড়তার কারণেই যাত্রী সাধারণত সামনের দিকে ঠেলে পড়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে বল। বল কি? বল হচ্ছে যে বলের সংজ্ঞাটা নিউটনের গতির দ্বিতীয় নিউটনের গতিসূত্র থেকে এইভাবে দেওয়া যায় যে যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, আবার গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতি পরিবর্তন করতে চায়, তাই হচ্ছে বল। আমরা এক কথায় এটাকে বলতে পারি যে যা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাতে পারে তাই হচ্ছে বল। বল প্রকৃতি অনুসারে সাধারণত বল দুই ধরনের হয়, একটা হচ্ছে স্পর্শ বল, একটা হচ্ছে স্পর্শ বল এবং আরেকটা হচ্ছে অস্পর্শ বল। এই যে স্পর্শ বল, স্পর্শ বল হচ্ছে যখন দুইটা বস্তু প্রত্যক্ষ সংস্পর্শে কোন বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে স্পর্শ বল। স্পর্শ বলের আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ঘর্ষণ বল, যখন দুইটা বস্তুর মধ্যে ঘর্ষণ হয় তখন কিন্তু দুইটা বস্তুরই প্রত্যক্ষ মানে স্পর্শটা দরকার। এবং টান বল, কোনো কিছু যদি তুমি টেনে উঠাতে চাও তবে কি তোমার ওই বস্তুটাকে ধরতে হবে। এছাড়াও আছে সংঘর্ষের সময় যে বল হয় সেটা। তো এটা হচ্ছে আমাদের স্পর্শ বলের উদাহরণ। অস্পর্শ বল হচ্ছে দুটো বস্তুর মধ্যে সংস্পর্শ ছাড়াই বল কাজ করে। যেমন এখানে কি কি হতে পারে, তোমার তড়িৎ চুম্বকীয় বল, যেমন এটা কেমন হতে পারে, তুমি এখানে বসে টিভি দেখতেছো, টিভিটা তোমার থেকে 4-5-7 মিটার দূরে, তুমি এখানে রিমোটের চাপ দিলে দেখা গেল যে টিভিটা বন্ধ হয়ে গেল। এখানে কি বল কাজ করছে? এখানে কিন্তু তড়িৎ চুম্বক বল কাজ করছে। এছাড়াও আমরা জানি যে চার্জিত বস্তুর মধ্যে যে আকর্ষণ বল থাকে, আকর্ষণ বল, বিকর্ষণ বল, অর্থাৎ তোমরা যখন এটা পরে শেষের অধ্যায়গুলো পড়বা, অর্থাৎ স্থির তড়িৎ পড়বা, তখন বুঝতে পারবা যে একটা পজিটিভ চার্জ
এর আশেপাশে যদি আরেকটা পজিটিভ চার্জ কিনে আসা হয় তাহলে এটা বিকর্ষণ করবে, যদি এর আশেপাশে একটা নেগেটিভ চার্জ কেনা হয় তখন এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জটাকে আকর্ষণ করবে এদিকে, আর এটাকে এদিকে ধাক্কা দিবে, এটাকে বিকর্ষণ করবে। তো এটা এই যে বল, এখানে কিন্তু প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় না, তাহলে এটা হচ্ছে অস্পর্শ বল। আমরা এছাড়া আরো দুই ধরনের বল জানি, সেটা হচ্ছে সাম্য বল এবং অসাম্য বল। সাম্য বলটা কি? সাম্য বল হচ্ছে যে দুটা কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয়, কোন বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করলে বলের লব্ধি শূন্য হয় তাহলে আমরা ওই বলটাকে বলবো যে এই বলটাকে আমরা সাম্য বল বলতে পারি। অর্থাৎ কোন বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করলেও বস্তুটিতে ত্বরণ না থাকে তাহলে আমরা বলতে পারি সেটা সাম্য বল। আর যদি একাধিক কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের লব্ধি শূন্য না হয় অর্থাৎ এক্ষেত্রে ত্বরণ থাকে তাহলে আমরা এটাকে অসাম্য বল বলতে পারি। যেমন আমরা কিছু উদাহরণ দিই, যেমন ধরো যে এই বস্তুটা কোন বস্তুটা নিচের দিকে উঠতেছে না উপরের দিকে উঠতেছে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু বলের লব্ধিটা শূন্য এবং এর ভিতরে কোনো ত্বরণ নাই, ত্বরণ শূন্য। এর কারণ কি? ও যে বলে নিচের দিকে নামতে চাচ্ছে আমি ঠিক সেই বলে উপরের দিকে ধরে রেখেছি, এই কারণে বলের লব্ধিটা শূন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা সাম্য বল। তোমরা হয়তো গ্রাম অঞ্চলে একটা বিষয় দেখে থাকবে যে একটা গ্রাম বাংলার ঐতিহ্য আর কি বলা চলে, সেটা হচ্ছে রশি টানাটানি, অর্থাৎ রশি টানাটানি যে খেলাটা, এই খেলাটা তোমরা দেখবে যে যখন একটা রশিকে মাঝখানে একটা ভাগ বেঁধে অথবা লাল কাপড় বেঁধে বা কোনো একটা রঙের কাপড় হয়তো বেঁধে তারপর রশি দুই প্রান্ত থেকে টানা হয়, তো যদি এটা ঠিক মাঝ বরাবর থেকে যায় অর্থাৎ এদিকেও না যায় কাপড়টা এদিকে না যায় তাহলে আমরা কি বলতে পারবো যে এখানে বলের লব্ধিটা শূন্য, অর্থাৎ এই ক্ষেত্রে ত্বরণ নেই, তাহলে এটাকে আমরা সাম্য বল বলতে পারি। আর যদি এটা কোনো একদিকে চলে যায় তাহলে আমরা এটাকে বলতে পারি অসাম্য বল, অর্থাৎ সেই ক্ষেত্রে ত্বরণের সৃষ্টি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে নিউটনের গতির সূত্র, নিউটনের গতি বিষয়ক যে তিনটা সূত্র, আমরা এরপর নিউটনের গতি সূত্র নিয়ে কথা বলবো। এখানে নিউটনের গতি বিষয়ক যে তিনটা সূত্র দেওয়া আছে তার প্রথম সূত্রে বলা আছে যে, প্রথম সূত্র এখানে বলা আছে কোন বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম সরলরেখায় সরলপথে চলতে থাকবে বা সুষম দ্রুতিতে চলতে থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি কোন বস্তুর আদি বেগটা যা হবে এর শেষ বেগও একটা সময় পর তাই হবে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তুটা স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তোমরা এই ডাস্টারটাকে দেখতে পাচ্ছ, এখন এই ডাস্টারটাকে যদি তোমরা কি করো টেবিলের উপর রেখে দাও, এতে টেবিলের উপর রেখে দিলে যেমন এইভাবে টেবিলের উপর রেখে দিলাম, তো এই ডাস্টারটাকে যদি তুমি বাহির থেকে কোনো বল না প্রয়োগ করো আজীবন এরকমই থাকবে। তো নিউটন এই কথাই বলছে, অর্থাৎ এখন ধরো এ ব্যাগ হচ্ছে ইউ ধরো শূন্য এবং একটা সময় ধরো যে হাজার হাজার বছর পরে যে এটার ইউ মানে ভি শেষ ব্যাগ ভি সেটাও কিন্তু শূন্য হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ সমান সমান ভি হবে। এরপর আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলবো। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্রে বলা আছে যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। এখানে আমাদের এটা বুঝতে হলে আগে বস্তুর ভরবেগটাকে জানতে হবে। ভরবেগ হচ্ছে আমরা জানি যে কোনো বস্তুর ভর যদি এম হয় এবং তার ব্যাগ যদি বি হয় তাহলে ভরবেগ হচ্ছে এম বি, অর্থাৎ বস্তুর ভর এবং ব্যাগের গুণফলকেই ভরবেগ বলা হয়। তো ভরবেগের একক হচ্ছে ভরের একক কেজি আর ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক। তো নিউটনের দ্বিতীয় সূত্রে বলা আছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক, অর্থাৎ এটা হবে এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তন হচ্ছে এম এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত হলে সমানুপাতিক, অর্থাৎ দ্বিতীয় সূত্র হবে এটা। আমরা এটা অবশ্যই এগুলো প্রমাণ করব। এরপর গতি বিষয়ক তৃতীয় যে সূত্রটা আছে সেই তৃতীয় সূত্রে বলা আছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা কিরকম? অর্থাৎ আমি যদি এই হোয়াইট বোর্ডটাকে এদিকে বল প্রয়োগ করলাম, আমি যেদিকে বল প্রয়োগ করতেছি এই হোয়াইট বোর্ডটাও ঠিক সমানভাবে আমাদেরকে আমাকে এইদিকে বল প্রয়োগ করতেছে,
অর্থাৎ এখানে আমি হোয়াইট বোর্ডের উপর যদি F1 বল প্রয়োগ করি তাহলে হোয়াইট বোর্ড ঠিক বিপরীত দিকে সমান বল প্রয়োগ করবে। আমরা সাধারণত মাটির উপর হাঁটতে পারতেছি কেন, এই যে মাটিতে আমরা যে বল প্রয়োগ করতেছি এটা হচ্ছে আমার F1 আর মাটি আমাদেরকে ঠিক F2 বলে দ্বিতীয় বিপরীত দিকে ধাক্কা দিচ্ছে সমান বলে। এটা হচ্ছে নিউটনের গতি বিষয় তৃতীয় সূত্র। আমরা আজকে সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রমাণ। এটা কিভাবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে আমরা আসতে পারি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেভাবে এই বিষয়টাকে প্রমাণ করতে পারি সেটা হচ্ছে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা একটা প্রমাণ করেছি, সেটা এফ সমান সমান এম এ। এই বিষয়টা কিন্তু আমরা জানি, বা এফ সমান সমান এম এর জায়গায় এম থাকুক, আমরা এই যে এর যে ত্বরণ এ বলতে আমরা ত্বরণকে বুঝতেছি, তো ত্বরণের যে গতির সূত্র আমরা সেটা এখানে প্রয়োগ করবো। আমরা গতি অধ্যায় করে আসছি, ত্বরণ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা তো এইটিটা এখানে গুণনাকার ভাগাকার আছে, এই পাশে এসে গুণন হয়ে যাবে এফ ইন্টু টি সমান সমান এম ভি এম ভি মাইনাস ইউ। বা এখানে নিউটনের গতির প্রথম সূত্র বলা আছে যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, বাহ্যিক বল বলতে বাহির থেকে কোনো বল প্রযুক্ত হতে পারবে না, তাহলে এই বলের মানটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, কারণ বাহির থেকে কোনো বল যেহেতু প্রয়োগ হতে পারবে না। তাহলে শূন্যতে যদি আমরা টি দ্বারা গুণন করি তাহলে কিন্তু শূন্যই হয়। তাহলে আমরা এই পক্ষটাকে এই ভাষে লিখি, অর্থাৎ এম ইন্টু ভি মাইনাস ইউ সমান সমান হচ্ছে শূন্য। অতএব বা হয় এখানে খেয়াল করো যে দুইটা রাশির গুণফল শূন্য, যদি দুইটা রাশির গুণফল শূন্য হয় তাহলে আমরা কি বলতে পারি যে ওরা প্রত্যেকেই সমান শূন্য হবে না, দুইটা রাশির যে কোনো একটার মান শূন্য হবে। অর্থাৎ হয় এম সমান সমান জিরো অথবা অথবা ভি মাইনাস ইউ ইকুয়াল টু জিরো। তো দেখো এম বলতে আমরা কোনো বস্তুর ভরকে বুঝতেছি, তো পৃথিবীতে এমন কোন বস্তু কি আছে যার ভর নেই? অবশ্যই কিন্তু, তার মানে এম সমান জিরো হতে পারে না, তার মানে যেহেতু এম সমান জিরো হতে পারে না তাহলে এটা কাটা, অর্থাৎ ভি মাইনাস ইউ সমান সমান জিরো। সুতরাং আমরা বলতে পারি ভি সমান সমান ইউ, অর্থাৎ শেষ লোক সমান আদি। আমরা নিউটনের প্রথম সূত্রে কি করছিলাম যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দূরত্বে সরল পথে চলতে থাকবে, অর্থাৎ বস্তুর শেষ বেগ এবং আদি বেগ যা তাই হবে। এটাই কিন্তু আমাদের নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কথা হবে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো।